আমি ইমা আবার চলে আসলাম নিউ একটি ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল ইমাস ডায়েরি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসায়। আপনাদের এত এত বেশি সাপোর্ট পাচ্ছি, আলহামদুলিল্লাহ। দোয়া করি আপনারা সারা জীবন আমার পাশে এভাবেই থাকবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি সে যেখানেই থাকুক না কেন ভালো থাকুক সুস্থ থাকুক। আজকে আমি সারাদিন টুকটাক কাজ করেছি, কাজ বলতে আমি যা করি সেটাই শেয়ার করি, কাজ হোক আপনাদের সাথে কথা বলি। বৃষ্টি আর চা, ঘুম থেকে উঠে ঘুমের মধ্যে মন চাইল যে খুব চা খাইতে, পরে উঠলাম এখন চা আর হচ্ছে বৃষ্টি, বসে বসে চা খাচ্ছি বারান্দায় আর বৃষ্টি দেখছি, প্রচুর বৃষ্টি। একটু পর মনে হয় ঢাকা শহরে পানি জমে যাবে। দেখেন কি অবস্থা, প্রচুর বৃষ্টি আজকে। তেমন কিছু নাই, এখন হচ্ছে মোগলাই নিয়ে আসলো। মোগলাই খেতে টেস্ট ভালো, এখন লকডাউনে পড়লে বোঝা যায় যে খাবার কত রকম, না নাইলে তো নর্মালি বাইরে বাইরে ঘুরা হয়। আজকে আবার আমাদের এখানে মাহফিল হচ্ছে, তো সাইডে মাহফিলের কথা আসতে পারে। ওরা সালাদ পাঠিয়ে দিয়েছে, এই যে মোগলাই আর সালাদ। এ পাশে আমার আম্মু আবার বাজার নিয়ে আসছে, এগুলো আনতে যায়। লাউ শাক, লেবু, লাউ শাক, লেবু, এত লেবু। অবশ্য আমাদের বাসায় ইদানিং লেবু খুব দরকার হয়, বিভিন্ন রেসিপি, বেগুন, ধনিয়া পাতা। লকডাউনে কি বাইরে তেমন কিছু পাওয়া যায়? আম্মু বললো যে লকডাউনে কি বাইরে তেমন কিছু পাওয়া যায় না, তাই আম্মু হাঁটতে গিয়ে আম্মুর যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আসলো। কোকোনাট নুডলস নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, পেঁয়াজ, মরিচ, ডিম, তেল। এখন চলেন রান্না করতে চাই। অনেকদিন পর আমি আবার রান্না করে চলে আসলাম, নর্মাল কিছুই রান্না করবো, ওরকম ভারী কিছু না। আর এই ভারী কিছু ওরকম কি রান্না করা হয় না বেশি। পানিটা বসিয়ে দিয়েছি, পানিটা গরম হয়ে টাইম লাগবে, আপনাদের সাথে শেয়ার করি। এখন একটু
ডিফারেন্ট রান্না করতে যাচ্ছি, কোকোনা নুডলস আর ম্যাগি নুডলস একসাথে করে রান্না করবো ভাবছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করে দেখি। প্রত্যেকদিন তো আলাদা আলাদা করি, আজকে দুইটা একসাথে করবো, দেখি কি হয়। নুডলসটা সেদ্ধ করতে দিয়েছি, একটু তেল দিয়ে দিব আমি এখানে, যাতে হচ্ছে নুডলসটা সেদ্ধ তো লেগে না যায়, তাই তেলটা দিয়ে স্কিপও করতে পারেন আপনারা।
একদম ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট এমনি ফ্লেভারটা অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ। ব্লগটি এই পর্যন্তই, আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন যাতে সব সময় আমার সব ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ইমাস ডায়রির সঙ্গে থাকবেন।